আমি একটা ভোটকা বিলাই নবিতার সাথে থাকি নবিতার দইরা জিয়ানা শুনিও সারাদিন মারে মায়ের কাইয়া নবিতা কাইন্দা আমার কাছে আসে আইসা কয় ডরি মন আমারে একটা গ্যাজেট দে তোরে আমি একটাও দিমুনা গ্যাজেট কারণ তুই একটা বলত সারাদিন সুযোগা সুযোগা করস আ আ আ আমি একটা ভোটকা বিলাই ভোটকা বিলাই ও সকিনা গ্যা সকিনা ভুইলা আমারে তোমার লয়গা দেখো আমি বার্গার আনছি রে আরে সকিনা দেখি আ সকিনার লগে এই পোলা কেডা সকিনা এখন আমার ব্রো সকিনা আমারে সেকা দিল কিন্তু আমার মতো এমন হ্যান্ডসাম একটা বিলাইরে রাইখা সকিনা এমন গানজুটটি বিলাইরে কেমনে পছন্দ করলো অরে আমি টেডি বিয়ার বারবি ডল আইসক্রিম আর চিকেন বল দিলাম তাও আমারে সাইরা চইলা গেল সাইরা তো যাইব কাপড় সিঁড়লে আমরা করি সেলাই কারণ তুই একটা ভোটকা বিলাই তোর মাথাটা দেখছোস বেলাই যে হাওয়া ঢুকানো বল দিয়ে খেলতাম পুরা হেইডার মতো থাক জিয়ান বেশি ঘষিস না নাইলে ফুইটটা যাইব আমরা খামু কুলফি মালাই তুই একটা ভোটকা বিলাই আমি মোটা দেখা সকিনা আমারে সাইরা চইলা গেল না আমি সকিনাকে ছাড়া বাঁচব না আমি মরে যাব তারপর আমার কবরের পাশের আগরবাতির গন্ধে সকিনা তুমি ঘুমাতে পারবে না আরে আইডিয়া আমার এই মোডা ভুড়িডারে কামে লাগানোর এখনই সঠিক সময় কলিকাতা হার্বালের থেকেও কার্যকর ওজন কমানোর মেশিন এবার এক দিয়া ঢুকমুরি রিকিসি হইয়া আরেক দিক দিয়া বাইরমো জনসিনা হইয়া হে হে বয় গুড সকাল আম্মা আই মিন শুভ মর্নিং আম্মা এ হতে পারে না আমি বিশ্বাস করি না আম্মার আবার কি হইল কালকে মাত্র মাপলাম পঞ্চান্ন কেজি আজকে ষাট কেজি হইল কেমনে এইটা দেখার আগে আমি ময়দা গেলাম না কেনা তুই আইলি এমনি বহুত টেনশনে আছি আমার পাঁচ কেজি ওজন বাইরে গেছে গা আরে আম্মা কইর না তো পাঁচ কেজির তো তুমি আটা ময়দাই মাখছ ওইটার ওজন ধরবা না হারামচাতা ফারাম কি কইলি তুই এমন এক থাপ্পর মানমু যে ঘুরতে ঘুরতে গিয়া পড়ার টেবিলে বসবি যত সব ফালতু ওয়েট মেশিন এডারে আজকেই ভাঙ্গারির দোকানে বেশমু চারিদিকে শুধু কাপল দেখি আমারই কোনো গার্লফ্রেন্ড নাই এই দুনিয়াতে এখন আর হাসা কথার কোনো দাম নাই হ্যাঁ এই আটার বস্তা কেডা কিরে রে ডোরিমন তুই তো ভোটকা বিলাই আসিলি কিন্তু এমন ভোটকা বিলাই প্রো ম্যাক্স হইয়া গেলি কেমনে এই চুলের গ্যাজেট দিয়া ওজন কমানোর চেষ্টা করতেছিলাম কিন্তু সামনে দিয়া না ভুলে পিছন দিক দিয়া গেছি ওজন কমা তো দূরের কথা আগে ডাবল এক্সেল আসিলাম এখন এক্সেল হইয়া গেছি স্ক্যান ফোর ব্যাটকা তোরে দেখতে পুরা কুমড়া পটাশের মতো লাগতেছে মনে হইতাছে একটা সুই দিয়া গুতা মারলেই ফুইটে যাবি এক কাম কর তুই আবার সামনে দিয়া ঢুক তাইলে আগের মতো হইয়া যাবি তোর মাথা ভর্তি গোবর হইলেও মাঝে মাঝে ভালোই আইডিয়া দেস যাই সামনে দিয়া ঢুকা যাই ঢোকে না তো অনলাইন ক্লাসে সারের পড়া মাথায় না ঢুকলেও তোরে আমি ঠিকই ঢুকাই সার মু আব্বাই বুঝে না হেইয়ো কাম সারছে ওই বেডা গায়ে কি বেশি জোর হয়ে গেছে গা তোরে এত জোরে ঠেলা দিতে কইছে কেডা। এ মনে হয় যেন আমার দোষ নিজে ফুইলা পটকা মাছের মতো হইসোস আবার কথা কস ডোরিমন গাঞ্জুটি মফিজের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে তাই আমি তোমার সাথে প্যাচআপ করতে আসছি আয় হায় সারা দিন আমি মোবাইল টিপি পড়া লেখা কিছু করি না আমার জীবনে ফিরে আসলো আমার জানু বাবু সখিনা তুই সখিনারে ক আমি বাসায় নাই আমার এই অবস্থায় দেখলে প্যাচআপ হওয়ার আগেই আবার ব্রেকআপ হয়ে যাইব আরে সখিনা নাকি তুমি ব্রেকআপ করার পর ডোরিমন দুই দিন ধরে কিচ্ছু খায় নাই আর না খাইতে না খাইতে ওর হাগু কষা হয়ে গেছে এখন ওই সারাদিন বাথরুমে বৈশা থাকে তাও হাগু হয় না ওই বাথরুম থেকে বাইর হইলে তোমার আমি পরে ফোন দিমুনে কিন্তু আমি তো ওর জন্য বার্গার আনছিলাম আরে সমস্যা নাই তুমি এটা আমারে দিয়া দাও আমি মাইরা দিমু ই আই মিন ওরে দিয়া দিমু সিরিয়াসলি আসলে আর কোনো ভালো বাহানা পাইলি না আমার কষা হাগু বানাই দিলি তোর কপাল ভালা যে পাতলা পায়খানা কই নাই নাইলে বার্গারের বদলে এখন সকিনাই স্যালাইন নিয়ে আইতো আর আমার কাছে আসবে না আমাকে নিয়ে চি পাচা পায় যাবে না আমার সাথে ইটিস পিটিস করবে না আমি আর বাসতে চাই না আমি এই আলমারির ভিতরে লুকায় যামো থাক কান্দিস না তুই ময়রা গেলে সকিনারে আমি দেখমু তোর গার্লফ্রেন্ড তো আমারও গার্লফ্রেন্ড ধর বেটা মজা লইস না এমনি বহুত প্যারায় আছি আচ্ছা যা তোরে অনলাইন থেকে ফুচকা অর্ডার করে আই না খাওয়া মনে তাও এমন ভ্যামরাইস না অনলাইনে আবার ফুচকা অর্ডার করে কেমনে কেন তুই ফুচকা ফ্যাক্টরির নাম শোনোস নাই ঢাকার মধ্যে প্রথমবার ফুচকা বক্স নিয়ে আসছে তারা বক্সের ভিতর টোটাল দশটা আইটেম পাওয়া যাবি ঘরে বসে অনলাইনে অর্ডার করলেই পেয়ে যাবি তোর ফুচকা বক্স একটা বক্স দুই থেকে তিনজন খেতে পারবি ভিডিও ডিসক্রিপশনে তাদের পেজ আর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়াই থাকবে আমার না একটু হেসও লাগছে আমারে ধইরা একটু টয়লেটে নিয়ে যাবি আচ্ছা চল আস্তে আস্তে আয় আয় হায় বুটকা বিলাই কি রে ববিতার ঘরে নবিতা শব্দ হইলো কিসের না আম্মা কিছু না এই তো হাতের থেকে চাইলের বস্তাটা পড়ে গেছে দেহি খারা তোর ওজনটা মাইপা লই আয় হায় এটা আমি কি দেখলাম তুই তো পুরা খোদার খাসি হইয়া গেছস খাসি না তুই তো হাতি হইয়া গেছস জলদি নিচে নাম নাইলে ওয়েট মেশিন ভাইঙ্গা যাইবো তুই শিষ্য আমি গুরু আজকে থিকা তোর এক্সারসাইজ শুরু নে এবার খিচ্চা দৌড় দে এই তো স্নেক ব্যাম্বো আই মিন সাববাস তোরে আমি ফার্মের মুরগি থিকা দেশি মুরগি বানাই সারমু দূর বেটা বিলাই হইয়া কচ্ছপের মতো দৌড়াইতা সোস জোরে দৌড়া হে 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 এখন থেকে তুই করবি এক্সারসাইজ আর আমি তোর খাবার গুলারে কর্মু সাইজ তার ঘরে নবিতা আর কইস কবিতা আমার চার্জ শেষ কই যাইতাম এই তো সাব্যাস বাগের বিচি আমি জানতাম অনলাইন ক্লাসে সারের পড়া বুঝতে না পারলেও তুই ঠিকই দৌড়ায় বাসে আইতে পারবি এবার চল তোর ওজন মাপি হ্যাঁ মাত্র একশো গ্রাম কমছে একশো গ্রামের তো তুই হাগুই করছ তার মানে তোর ওজন একটুও কমে নাই আমার তো মা তা গুরাই ধুর বেটা এমন করলে তুই একটুও শুকাইতে পারবি না পরে দেখা যাইব তুই ফুলতে ফুলতে পুরা ফুইটাই যাবি চল আরেক রাউন্ড এক্সারসাইজ করে আসি ওরে বাবা রে আমি শেষ এই তো নাইস সে কি ভুরি ব্রো আরে বাবা রে আমি আর বাড়তেছি না শখিনা যখন আমারে সাইডা সইলা গেছিল তখন এত কষ্ট হয় নাই এখন যত কষ্ট হইতাছে বুঝছি তোরে দিয়া এক্সারসাইজ হইব না তুই এক কাম কর তুই শখিনারে বইলাই যা এক কাম করি তোর হইয়া আমি শখিনার লগে লাইন মারি কিন্তু এর বদলে তুই আমার কি দিবি এর বদলে তোরে আমি জায়গা মতো কতটি বাড়ি দিব তারপর কেন মাইয়াই তোর লগে লাইন না তো মাত্র দেখলাম গাঞ্জটি মফিজের হাত ধরে চিপাই যাইতে তার মানে সকিনা আমারে মিশা কথা কইছে ওই নিশ্চয়ই আমার সাথে ডাবল টাইমিং করতে চাইছিল যাক সব সময় মোডা হওয়া খারাপ না এক দুষ্ট বিলায়ের হাত থেকে তো বাঁচলাম